students, welcome the history class of study just the world of educational solutions. আজকে আমরা আলোচনা করব বিংশ শতকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য ও পর্যালোচনা। বেশ কয়েকটা ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করেছি চ্যাপ্টার নিয়ে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন, শ্রমিক আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য, শ্রমিক সহযোগী বিভিন্ন সংগঠন দল গঠন, মোস্ট ইম্পর্টেন্ট সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের মূল ইস্তাহার, নেক্সট ইম্পর্টেন্ট পার্ট শ্রমিক আন্দোলনের নেতা এবং মূল্যায়ন। এই মূল্যায়নের মাধ্যমে আমরা বুঝতে পারবো শ্রমিক আন্দোলন কতখানি সফলতা পেয়েছিল। তার আগে আমি তোমাদের মনে করতে চাই আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল, লাইক করো আমাদের ফেসবুক পেজে, তোমরা টেলিগ্রামেও জয়েন হতে পারবে এই লিঙ্কটি ব্যবহার করে, ফলো করো আমাদের ইনস্টাগ্রামে, তোমরা হোয়াটসঅ্যাপেও জয়েন হতে পারবে এই নাম্বারটির সাহায্যে। ফর মোর ইনফরমেশন প্লিজ লগ ইন www.studyjust.in। এমনি তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্টাডি জাস্ট অ্যান্ড্রয়েড অ্যাপটি তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবে। এই অ্যাপটি অবশ্যই ডাউনলোড করে রাখবে, কারণ আপকামিং যে কোনো ক্লাস তোমাদের অ্যাপসের মাধ্যমে প্রোভাইড করা হবে। আমাদের অ্যাপটি ডাউনলোড করার পর তোমাদের মোবাইল ডিসপ্লেতে ঠিক এইরূপ দেখাবে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতে এরকম, প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল এবং অবশ্যই প্রেস করো বেল আইকনে। বেল আইকনে প্রেস করার ফলে তোমরা নোটিফাইড হয়ে যাবে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করা হবে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের ফেসবুক পেজটি দেখতে এরকম, প্লিজ লাইক করো আমাদের ফেসবুক পেজে। চলো এবার বেশি দেরি না করে আজকের ক্লাসটি আমরা শুরু করি। অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন। এর আগে আমরা দেখেছি অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলন, আজ আমরা আলোচনা করব অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন। গান্ধীজি আহমেদাবাদ বস্ত্র কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধি সহ অন্যান্য দাবি পূরণের জন্য মালিকদের বিরুদ্ধে আহমেদাবাদ সত্যাগ্রহ আন্দোলন করে সফল হন। তাহলে গান্ধীজির হাত ধরে প্রথম কি ছিল না, আহমেদাবাদ সত্যাগ্রহের মাধ্যমে আমাদের শ্রমিক আন্দোলন শুরু হয়। এছাড়া রাওলাট আইনের প্রতিবাদে রাওলাট সত্যাগ্রহ কত সালে না 1918 সালে, এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে 1919 সালে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে, এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, প্রতিবাদে কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করে ক্ষুদ্র কণ্ঠে বলেন এই শয়তান সরকারের সঙ্গে সহযোগিতা করা পাপ, এই কথা বলে তিনি অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট কিন্তু তৈরি করেছিলেন। এই প্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন শুরু করলে বহু শ্রমিক এই অসহযোগ আন্দোলনে যোগদান করে এবং তাতে কি হয়, অসহযোগ আন্দোলন শক্তিশালী হয়ে ওঠে। এর আগে আমরা অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলন পড়েছিলাম, আজকে আমরা অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে কিন্তু পর্যালোচনা করছি। নেক্সট, অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য। তাহলে এই সময় শ্রমিক আন্দোলনে কি কি বৈশিষ্ট্য ছিল সেগুলো আমরা এবার দেখি। অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য হলো সংগঠিত জঙ্গি শ্রমিক আন্দোলনের সূচনা। তারা সংগঠিত হয়ে একটি আন্দোলনের সূচনা করেছিল। সরকার শ্রমিক আন্দোলনের মোকাবিলা করতে দুটি পন্থা গ্রহণ করেছিলেন। যখন দেখলেন সরকার যে শ্রমিক আন্দোলন একটা গণ আন্দোলনের রূপ ধারণ করছে, তখন কি করলো, দুটো পন্থা গ্রহণ করলো। এই দুটো পন্থা কি কি ছিল না, এক, সরকারি দমন নীতির মাধ্যমে আন্দোলনকে ধ্বংস করা, ফার্স্ট সরকার নিজে দমন নীতির প্রয়োগ করলো, সেকেন্ড, বিভিন্ন কমিশন গঠনের মাধ্যমে শ্রমিকদের প্রতি সহানুভূতি দেখানো। তাহলে কি, একদিকে কি করলো না, দমন করলো কড়া হাতে, যখন দেখলো দমন হচ্ছে না তখন নরম হাতে বিভিন্ন কমিশন গঠন করার মাধ্যমে শ্রমিকদের কি বোঝার চেষ্টা করলো, যে আমি তোমার সাপোর্টে আছি। মানে নরম আর গরম দুটো টেকনিকই কিন্তু সরকার শ্রমিক আন্দোলন দমন করতে নিয়েছিল। নেক্সট, আমাদের নেক্সট কোশ্চেন আছে, এক্সামের জন্য কীরকম টাইপের কোশ্চেন আসবে সেগুলো আমরা একটা করে নমুনা দেখি। সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো। এই কোশ্চেনটা তোমাদের মোটামুটি 2-3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর শ্রমিক সহযোগী বিভিন্ন সংগঠন গঠন, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টাইপ। 1920 কত সালে, 1920 সালে কি গঠিত হয়েছিল, সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যাকে শর্টে বলা হতো AITUC, সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়। দেখতেই পাচ্ছ তার আমাদের লোগো এবং তার ইয়ে, এই এটি গঠন করেন কে,
প্রথমে তো গঠিত হলো, তারপরে মনে মনে কোশ্চেন আসছে তো কে গঠন করলো, না গঠন করেন হচ্ছে বাল গঙ্গাধর তিলক বিশেষ ভূমিকা নিয়েছিলেন। এই দলটি প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায় এবং সহ সভাপতি কে ছিলেন, না জোসেফ ব্যাপটিস্তা। তার মানে বুঝতে পারছো এখানে আমাদের দুটো দলেরই, মানে এখানে যে ব্রিটিশরা ছিল না তা কিন্তু নয়, ব্রিটিশেরও কোনো কোনো সদস্য কিন্তু এর মধ্যে ছিল। আর এরপর হলে তাহলে আমরা এখান থেকে দুটো পেলাম, না সভাপতি আর সহ সভাপতি। তাহলে বিশেষ ভূমিকা নিয়েছিল কিন্তু বাল গঙ্গাধর তিলক, আর সভাপতি ছিলেন লালা লাজপত রায়, আর সহ সভাপতি কে ছিলেন, না জোসেফ ব্যাপটিস্তা। দেওয়ান চমনলাল ছিলেন প্রথম সাধারণ সম্পাদক। তাহলে প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন, না দেওয়ান চমনলাল ছিলেন প্রথম সাধারণ সম্পাদক। এখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ওয়ান মার্কসের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যেমন সহ সভাপতি কে ছিলেন, সভাপতি কে ছিলেন, প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন, এরপরে কত সালে গঠিত হয়। এরপর আমরা দেখি প্রসঙ্গত উল্লেখযোগ্য, গান্ধীজির আহমেদাবাদ মজদুর মহাজন সভা কোনোদিনই কিন্তু এই সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাথে যোগ দেয়নি। তাহলে কখনো কোশ্চেন হতে পারে আহমেদাবাদের মজদুর মহাজন সভা কি এই টিইউসির সাথে যোগদান করেছিল, তখন বলবো যে না, কোনোদিনও যোগদান করেনি। আর এখান থেকে কার বিশেষ ভূমিকা, কে প্রথম সম্পাদক সভাপতি, কে সহ সভাপতি, কে প্রথম সাধারণ সম্পাদক, এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার সময় তোমরা পাবেই। এবার দেখি নমুনা কোশ্চেন কেমন আছে। না সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে গঠিত হয়? 1920। নেক্সট, এই দলের প্রথম সভাপতি কে ছিলেন? এই দেখো, এই দলের প্রথম সভাপতি কিন্তু বাল গঙ্গাধর তিলক ছিলেন না, লালা লাজপত রায় ছিলেন। নেক্সট কোশ্চেন দেখি কি আছে। না সহ সভাপতি কে ছিলেন? এই দলের প্রথম সাধারণ সম্পাদক। এই প্রত্যেকটা কোশ্চেন্সই কিন্তু ওয়ান মার্কসের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং পরীক্ষার সময় তোমরা দেখবে এই কোশ্চেনগুলো প্রচুরবার তোমাদের পরীক্ষায় কিন্তু এসেছে। নেক্সট দেখি আমরা কি আছে। না সারা ভারত ট্রেড ইউনিয়নের মূল ইস্তাহার, মূল ইস্তাহারটা কী ছিল? AITUC-র ইস্তাহারে জানানো হয়, ফার্স্ট, ভারতীয় শ্রমিকগণের অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা মূল্যহীন। যদি অর্থনৈতিক স্বাধীনতা না থাকে তাহলে রাজনৈতিক স্বাধীনতা পেয়ে তারা কী করবে? তাই জন্য বললো অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা কি মূল্যহীন, তাই জাতীয় স্বাধীনতার জন্য সংগ্রামকে উপেক্ষা করা যাবে না, তাদেরকে কিন্তু সংগ্রাম করে তো যেতেই হবে। সেকেন্ড, গান্ধীজির নেতৃত্বে শ্রমিক আন্দোলন। আচ্ছা এখানে একটা কোশ্চেন আসতে পারে, তো জাতীয় স্বাধীনতা ছাড়া স্বাধীনতার জন্য সংগ্রামকে উপেক্ষা করা যাবে না কেন? যতক্ষণ না পূর্ণ স্বাধীনতা পাবে ততক্ষণ কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা মানুষের আসবে না, তাই জন্য কিন্তু এই কথাটা বলা হয়েছে। নেক্সট পর্ব আমাদের আসছে গান্ধীজির নেতৃত্বে শ্রমিক আন্দোলন। গান্ধীজির নেতৃত্বে শ্রমিক আন্দোলনে কীরূপ হয়েছিল আমরা তো দেখলাম, গান্ধীজির নেতৃত্বে শ্রমিক আন্দোলন প্রথম শুরু হয়। এবার আমি দেখব কীভাবে সেটা এগোয়। গান্ধীজির নেতৃত্বে খিলাফত ও অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে 1921 খ্রিস্টাব্দের মধ্যে শ্রমিক আন্দোলন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাহলে কোন আন্দোলনকে কেন্দ্র করে? অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে। 1920 খ্রিস্টাব্দে শ্রমিক সংগঠনের সংখ্যা ছিল 125টি এবং এর সদস্য সংখ্যা ছিল কত বেশি দেখো, 250,000। তার মানে বোঝাই যাচ্ছে যে কত বেশি ব্যাপকভাবে শ্রমিক আন্দোলন কিন্তু শুরু হয়েছিল। কার নেতৃত্বে? গান্ধীজির নেতৃত্বে। নেক্সট, সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের মূল ইস্তাহার আলোচনা করো। মোস্ট 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 2 মার্কসের জন্য ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো মূল ইস্তাহার যদি তোমাদের কখনো জিজ্ঞেস করে তোমাদের কি গান্ধীজির নেতৃত্বটা বলবে? একদম না, তোমরা জাস্ট এটুকুনি পয়েন্ট আলোচনা করবে মূল ইস্তাহারের ক্ষেত্রে। নেক্সট, আর কি ছিল? না অহিংসা অসহযোগ আন্দোলনে শ্রমিকদের ব্যাপক সাড়া থাকলেও সরকারি দমননীতির বিরুদ্ধে অনেক সময় শ্রমিকরা কি হিংসার পথ অবলম্বন করেছিল। গান্ধীজির আন্দোলন সাধারণত অহিংসা ছিল, কিন্তু শ্রমিকরা মাঝে মাঝে হিংসার পথ অবলম্বন করেছিল সরকারের দমননীতির বিরুদ্ধে। যেমন আমরা একটা উদাহরণ দেখি সরকারি দমননীতি কতটা ভয়াবহ ছিল, সেটা আমরা এই নেক্সট পয়েন্টটা পড়লেই বুঝতে পারবো। গান্ধীজি গ্রেপ্তারের প্রতিবাদে শুধু গুজরাট সরকারের মানে প্রতিবাদ, গুজরাট সরকার কি করেছিল, না প্রতিবাদী শ্রমিকদের মধ্যে 28 জনকে হত্যা,
প্রতিবাদ করায় 28 জনকে হত্যা এবং 123 জনকে গুরুতর আহত করা হয়। শ্রমিক শ্রেণীর উপর আঘাত কলকাতা বোম্বাই শ্রমিক ইউনিয়নকেও প্রভাবিত করেছিল। গান্ধীজির প্রতিবাদে গুজরাটে আন্দোলনটা হলো, সেটা কিন্তু প্রভাব বিস্তার করেছিল কলকাতা থেকে বোম্বে পুরো সমস্ত জায়গাতে। কারণ কি, শুধুমাত্র প্রতিবাদ করায় 28 জনকে হত্যা করা হয় এবং 123 জনকে গুরুতর আঘাত করা হয়। এই কারণে তারা যেন বুঝতে পারছি যে সরকারের দমননীতি কতটা ভয়াবহ ছিল, তার ফলে শ্রমিকরাও কি করেছিল না, হিংসার পথ নিতে বাধ্য হয়েছিল একদিকে। এই যেখানে কথাটা বলা হয়েছে যে সরকারি দমননীতির বিরুদ্ধে, তারা বুঝতে পারছে সরকারি দমননীতি কতটা ভয়াবহ রূপ পেয়েছে তখন ছিল। নেক্সট, গান্ধীজির নেতৃত্বে শ্রমিক আন্দোলনের চরিত্র আলোচনা করো। এই কোয়েশ্চেনটা তোমাদের বেশি বড় মার্ক্সের না, 2 মার্কস অথবা 1 মার্কসের কোয়েশ্চেন তোমাদের এই কোয়েশ্চেনটা আসবে। এরপর শ্রমিক আন্দোলনের নেতা, খুব ইম্পর্টেন্ট একটা আমরা পার্টে এবার চলে এসেছি যে শ্রমিক আন্দোলনের নেতার নাম কি। এই পার্টটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। খুব বেশি কোশ্চেন্স দেয় যে শ্রমিক আন্দোলনের নেতার নাম উল্লেখ করে, ফ্ল্যাট কোশ্চেন দেয় কিন্তু অনেকবার কোশ্চেনটা দিয়েছে। নাম কি, না NM জোশী ফার্স্ট, অ্যানি বেসান, এই যে আমি ছবিটা দেখছি ইনি ছিলেন হচ্ছে অ্যানি বেসান। তারপরে জোসেফ ব্যাপ্তিস্তা, আচ্ছা জোসেফ ব্যাপ্তিস্তা নাম আমরা আগে পেয়েছি, কোথায় পেয়েছি বলো এখনই, এ আমাদের সারা ভারত কিষাণ ট্রেড ইউনিয়নের সহ সভাপতি হিসাবেও কিন্তু আমরা জোসেফ ব্যাপ্তিস্তার নাম পেয়েছি। নেক্সট, ব্যোমকেশ চক্রবর্তী প্রমুখ নেতৃবৃন্দ শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে এর মধ্যে আমরা ইম্পর্টেন্ট নাম কিন্তু 3-4টে নাম পাচ্ছি, এবং 3-4টে নামই আমাদের মনে রাখতে হবে। আগে কোশ্চেনসটা অনেক সময় 2 মার্কসের দিয়ে দেয়, এবং 2 মার্কসের লিখলে আমাদের 4টে নাম লিখতে হয়, তবেই কিন্তু আমরা 2-2 ক্যারি করতে পারি। তাহলে আমাদের নামগুলো আরেকবার আমরা রিপিট করি, না হচ্ছে AN জোশী, NM জোশী, সেকেন্ড অ্যানি বেসান, তারপরে আছে জোসেফ ব্যাপ্তিস্তা, যিনি কিনা AITUCR কি ছিলেন, সহ সভাপতিও ছিলেন। নেক্সট, ব্যোমকেশ চক্রবর্তী প্রমুখ নেতৃবৃন্দ। এই কোশ্চেনটা যেমন আসছে তেমনি আমরা জাস্ট পাবো যে অসহযোগ আন্দোলন পর্বে নেতাদের নাম উল্লেখ করো। এইটাও খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা কিনা বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের 2 মার্কসেরই এসেছে, এর থেকে বেশি মার্কসের এটা দেয় না, মোটামুটি 2 মার্কসের জন্য প্রিপেয়ার করে রাখলে সাফিসিয়েন্ট। নেক্সট আমরা দেবো মূল্যায়ন। এবার আমরা পাবো যে আমাদের যে এই যে আন্দোলন হয়েছিল শ্রমিক আন্দোলন, সেটা কতটা সফল হয়েছিল বা কতটা অসফল হয়েছিল, মূল্যায়নের মাধ্যমে আমরা এটাই পাবো। দেখো, 1922 খ্রিস্টাব্দে 5ই ফেব্রুয়ারি চৌরি চৌরার ঘটনা, এই যে আমরা ছবিটা দেখছি এটা তৎকালীন চৌরি চৌরা ঘটনার একটি ছবি। চৌরি চৌরা ঘটনার পর মর্মাহত গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলে শ্রমিক আন্দোলনও ভাটা পড়ে। এই চৌরি চৌরা ঘটনা কি, সেটা আমরা অসহযোগ আন্দোলনের সময় কৃষক আন্দোলন পর্বে একবার পড়েছিলাম। চৌরি চৌরা গ্রামে কি হয় না, থানা আগুন লাগিয়ে পুলিশদের হত্যা করা হয়, সেই জন্য এই ঘটনাটাকে বলা হয় চৌরি চৌরা ঘটনা। যদি তোমরা চৌরি চৌরা ঘটনা মনে করতে না পারছ, একবার আগের ক্লাসগুলো দেখো, তোমরা এই জিনিসটার সাথে লিঙ্ক করে উঠতে পারবে। মর্মাহত গান্ধীজি, চৌরি চৌরা ঘটনাটা হিংস্র আকার ধারণ করেছিল, এর ফলে গান্ধীজি কি মর্মাহত হয়ে পড়েছিলেন। কারণ আমি এক কথা বলতে বলতেই বলছি যে গান্ধীজির আন্দোলন কিন্তু সাধারণত অহিংসা আন্দোলন ছিল, যেখানে কোনো হিংসার জায়গা থাকবে না। কিন্তু যখনই অসহযোগ আন্দোলনের মধ্যে এত বড় মাপের একটা হিংসা ঢুকে গেল, তখনই কিন্তু তিনি মর্মাহত হলেন এবং অসহযোগ আন্দোলনটা প্রত্যাহার করলেন। শ্রমিক আন্দোলন কিন্তু তিনি প্রত্যাহার করেননি, কিন্তু অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলে কি হলো, না শ্রমিক আন্দোলনে ভাটা পড়ে। শ্রমিক আন্দোলনটাও কি হলো, সেইভাবে আর চললো না। কেন চললো না, না মেন যে নেতৃত্ব দিচ্ছিলেন গান্ধীজি, তিনি যদি সরে যান তাহলে কি নেতার অভাব লক্ষ্য করা গেল। একটা যদি নেতৃত্ব ঠিক না থাকে তাহলে কিন্তু সেই আন্দোলন বেশিদিন চলতে পারে না, ঠিক তাই একটা ভাটা পড়লো। তবে শ্রমিক আন্দোলন যে উন্মাদনা ও উত্তেজনা সৃষ্টি করেছিল, তার স্বাধীনতা আন্দোলনের চরিত্রে শ্রমিক আন্দোলনের ভূমিকাকে অনভূমিকা অনস্বীকার্য। কিন্তু অল্প সময় হলো শ্রমিক আন্দোলনের সময় যে একটা বিরাট মাপের একটা উন্মাদনা, একটা জনসমষ্টি তৈরি হয়েছিল, সেটা কিন্তু ভারতের স্বাধীনতা ইতিহাসে একটা উল্লেখযোগ্য দাবি রাখে যে হ্যাঁ, এই আন্দোলনের ফলে মানুষ কিন্তু একত্রিত হয়েছিল, স্বাধীনতার জন্য কিন্তু লড়াই করেছিল। এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং মেন ইম্পর্টেন্ট এই চৌরি চৌরা ঘটনার পর
তিনি প্রত্যাহার করে নেন। এই জায়গাটা কিন্তু মেন ইম্পর্টেন্ট যে কীভাবে শ্রমিক আন্দোলন, অসহযোগ আন্দোলনের সময় শ্রমিক আন্দোলন কীভাবে আস্তে আস্তে ভাটা পড়লো এবং কীভাবে আস্তে আস্তে সেটা বন্ধ হলো, এই জায়গাটা কিন্তু এখান থেকে মেন কোশ্চেন্সগুলো আসে। এবার আমি দেখি কোশ্চেন কী আছে, এটাতে কোশ্চেন্স আসবে তোমাদের যে মূল্যায়ন আলোচনা করোটা এভাবে আসবে না, এভাবে কোশ্চেন্সটা আসবে যে অসহযোগ আন্দোলন কীভাবে প্রত্যাহার করে বা গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে না। এই ক্লাসটা শেষ করার আগে এই কোশ্চেন্সটা বলা একটু দরকার ছিল, তাই আমি স্লাইডটাতে আবার ফিরে এলাম, কারণ কি এই কোশ্চেন্সটা না বললে হয়তো তোমরা এই কোশ্চেন্সটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু পরীক্ষাতে মাঝে মাঝে খুব নর্মাল জায়গা থেকে, খুব সাধারণ জায়গা থেকেও কিন্তু কোশ্চেন করে, এবং তখন দেখবে আমরা সাধারণ জায়গায় কোশ্চেনগুলোকেও করে উঠতে পারি না, কারণ আমরা অতটা মন দিয়ে জায়গাগুলো দেখি না বলে। সেই জন্য আমি ফিরে এসে তোমাদের বললাম যে এই জায়গাটা একটুখানি দেখে রাখবে। আর চৌরি চৌরা ঘটনা যদি তোমাদের পার্সোনালি মনে না পড়ছে তাহলে অবশ্যই নেক্সট ভিডিও, আগের ভিডিওগুলো দেখো, আগের ক্লাসগুলো দেখো, তোমরা কিন্তু চৌরি চৌরা ঘটনাটা ভালোভাবে ইন ডিটেলস আলোচনা করা আছে, সেখান থেকে তোমাদের মনে পড়ে যাবে। ততক্ষণ অবধি যদি তোমাদের এই ক্লাসটা নিয়ে কোনো ডাউটস থাকে তাহলে কিন্তু এই ক্লাসটা আরেকবার দেখো, তোমাদের সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো কোশ্চেন অ্যারাইজ হয় তাহলে আমাদেরকে অবশ্যই জানাবে, তোমাদের ডাউট ক্লিয়ারিং সেশনের মাধ্যমে কিন্তু তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেওয়া বা সমস্ত কোশ্চেন্সের যে সমস্ত কোয়ারিজগুলো থাকবে তোমাদের সেগুলো ক্লিয়ার করে দেওয়া হবে। আশা করছি এই ক্লাসগুলো যদি তোমরা ভালো করে দেখো তোমাদের কোনো রকম ডাউটস থাকবে না। হ্যাঁ, কোয়ারিজ অবশ্যই থাকতে পারে, আর কোয়ারিজ থাকা মানে কি যে ভালো করে চ্যাপ্টারটা রেডি হওয়া। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, নেক্সট ক্লাসে আমরা শ্রমিক আন্দোলনের আরও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, এই ক্লাসটা আর ভালো করে করো, ততদিন অবধি ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।